মঙ্গলবার গণেশ চতুর্থী এটা পবিত্র দিন দেশের সংসদের বাবে এটা ঐতিহাসিক দিন এই পবিত্র দিনটুতেই দেশের নতুন সংসদ ভবনের কার্যক্রমণিকা আরম্ভ হল সদনের কাম কাজ আরম্ভ হল বিশেষ অধিবেশনের কার্যক্রমণিকা চলিল এই নতুন সংসদ ভবনের আর এই নতুন সংসদ ভবনতেই নারী শক্তি বন্দন অধিনিয়ম বিধেয়ক উত্থাপন করা হল তার পিছতে দেশজুড়ি মহিলা সমাজের মাজত ব্যাপক আনন্দ হর্ষোল্লাস বিজয় উৎসব দেখিবলৈ পোৱা হল ঠায়ে ঠায়ে ফটকা ফুটাই আবতরীয় দীপাবলী উদযাপন করিলে দেশের নারী সমাজে ঠায়ে ঠায়ে মিঠাই বিতরণ করে আনন্দ প্রকাশ করিলে মহিলাসকলে কারণ দেশের রাজনীতিত মহিলার সক্রিয় অংশগ্রহণ এতিয়া বৃদ্ধি পাব আর সেইভাবে এই আনন্দ উল্লাস কিন্তু যে ঐতিহাসিক দিনটোত এই নারী শক্তি বন্দন বিধেয়ক উত্থাপন করা হল এই বিধেয়ক সচাকই নারী শক্তি সবলীকরণ করবনে দেশের নারী সমাজক সবলীকরণ করব পারিবনে ইয়াকে লৈ কিছু প্রশ্ন উত্থাপন হয়েছে আনকি এই প্রশ্ন এতিয়া উত্থাপন হয়েছে যে গণেশ চতুর্থীর দিনা মোদী সরকারে দেশের নারী শক্তিক নারী সমাজক ফাঁকি দিলে নাকি নারী শক্তি বন্দন বিধেয়ক যে আইনত পরিণত হবলৈ গৈ আছে এই আইন ঝুমলাবাজিহে হবলৈ গৈ আছে নাকি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ডাঙরিয়ার দিনের পর পি ভি নরসিংহ রাও ইউপিএর অধ্যক্ষা এতিয়া সোনিয়া গান্ধী ডাঙরিয়ার দিন শেহতীয়াকৈ মনমোহন সিং ডাঙরিয়ার দিনের পর এই বিলখন অহার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়ে অহা হয়েছিল রাজ্যসভাত বিলখন উত্থাপিত হয়েছিল কিন্তু লোকসভালৈ আহিবলৈ সক্ষম নহলে আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সরকারে কেবিনেটত আলোচনা করে নতুন সংসদ ভবনত গৈ এই বিধেয়কখনক আইনলে পরিণত করে মহিলাসকলক সচা অর্থত ন্যায় দিব বলে একটা গুজব উলিয়াই দিয়েছিল কিন্তু আমি ভাবিছিল যে সচা অর্থত একটা মহিলাসকলের ক্ষেত্র মহিলা সবলীকরণের ক্ষেত্র 33% রিজার্ভেশন বিলখন আইনলে পরিণত করবে কিন্তু আমি এতিয়া গম পালো এই সরকার সম্পূর্ণ জুমলাবাজি সরকার এই সরকার সনাতনী হিন্দু ধর্মের কথা কয় এই গণেশ চতুর্থীর দিনাখনেও সংসদ ভবনত এনেকা একটা রাম ঠগন দিলে ভারতবর্ষের মহিলাসকল ই অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা আমি আদরণি জানার পরিবর্তে এইমাত্র আমি দুঃখ প্রকাশ করছো যে এই জুমলাবাজি সরকারখানে সচাক বেটি বচাও বেটি পড়াও নারী সবলীকরণের ক্ষেত্র হেতালিহে খেলিছে কোনো নারী সবলীকরণের ক্ষেত্র এলাকার আন্তরিকতা এফালে যেদরে আনন্দ উল্লাস হর্ষোল্লাস পরিলক্ষিত হয়েছে আর আনফালে এই বিধেয়কক লৈ বা এই আইনক লৈ এতিয়া মিশ্রিত প্রতিক্রিয়ারও সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে কারণ এই আইন বা এই বিধেয়ক উত্থাপন করার আরম্ভণিতে প্রস্তাবত কোয়া হয়েছে যে এই বিধেয়ক আইনত পরিণত হলেও ইয়াক কার্যকরী করার বাবে প্রায় 7 বছরের সময় প্রয়োজন হব এই 7 বছর সময় কিহর কারণে প্রয়োজন হব সম্মুখত আছে 2024 সনের নির্বাচন এই আইনখন কার্যকরী করবলে হলে প্রথমে 21 সনের লোকপিয়াল হব লাগিব 21 সনের লোকপিয়াল এতিয়াও আরম্ভ করবা হওয়া নাই কারণ কোভিড সৃষ্ট পরিবেশ বা কোভিড বিভীষিকার বাবে এই লোকপিয়াল প্রক্রিয়া স্থগিত রাখিছে মোদী সরকারে সম্মুখত এতিয়া 24-র লোকসভা নির্বাচন গতি লোকসভা নির্বাচনের পিছতহে আরম্ভ করা হব লোকপিয়াল 21-র লোকপিয়াল আর তারপিছত হব সমষ্টি পুনর্নির্ধারণ এই যে লোকপিয়াল প্রক্রিয়া এয়া যথেষ্ট একটা দীঘলীয়া প্রক্রিয়া প্রায় 2-3 বছরের সময় প্রয়োজন হব আর তারপরে সমষ্টি পুনর্নির্ধারণ হব গতি এই দিকসমূহলে চাই আগন্তুক 2029 সনের লোকসভা নির্বাচনতো যে এই আইন কার্যকরী হব তার আশা খুবই ক্ষীণ গতি তারবাবে এয়া মোদী সরকারের একটা রাজনৈতিক তোপ বলেও কংগ্রেসকে ধরে বিরোধী দলসমূহে সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে আর এই আইন যেতিয়াই কার্যকরী হব তেতিয়া কেনেদরে আসনের সংখ্যা বৃদ্ধি পাব লোকসভা আর রাজ্যসমূহের বিধানসভাত
যদি আমি লোকসভাৰ কথা কওঁ বা সংসদৰ কথা কওঁ, লোকসভাত মুঠ আসনৰ সংখ্যা 543খন আৰু এই 543খনত বৰ্তমান 82গৰাকী আছে মহিলা সাংসদ। আৰু এই আইন যদি কাৰ্যকৰী হয় তেতিয়াহ'লে লোকসভাত মহিলা সাংসদৰ সংখ্যা বৃদ্ধি পাব 181লৈ। ঠিক তেনেদৰে অসমত এই অংক কেনেদৰে হ'ব, অসমত মহিলা বিধায়িকাৰ যি সমীকৰণ বা সমষ্টিৰ সমীকৰণ কেনেদৰে হ'ব, যদিহে 33% সংৰক্ষণৰ ব্যৱস্থা কাৰ্যকৰী কৰা হয় তেতিয়াহ'লে অসমৰ ক্ষেত্ৰত কেনেদৰে কাৰ্যকৰী হ'ব বা প্ৰযোজ্য হ'ব অসমৰ লোকসভাৰ ক্ষেত্ৰত, অসমৰ বিধানসভাৰ আসনৰ ক্ষেত্ৰত। অসমত আছে 14খন লোকসভা আসন আৰু এই 14খন লোকসভা আসনত 5টা সমষ্টিয়েই মহিলা প্ৰাৰ্থীৰ বাবে সংৰক্ষণ থাকিব। ঠিক তেনেদৰে 126টা বিধানসভা সমষ্টি আছে আৰু 126টা বিধানসভা সমষ্টিৰ ভিতৰত 42টা সমষ্টিৰ বাবে মহিলাৰ বাবে সংৰক্ষিত হ'ব। এই বিধেয়কখন যে উত্থাপন কৰা হ'ব এই বিষয়ে কোনো এটা ৰাজনৈতিক দলকে আগতীয়াকৈ খবৰ দিয়া হোৱা নাছিল। আনকি লোকসভাত কি কি বিধেয়ক উত্থাপন কৰা হ'ব সেই তালিকাটো নাছিল এই নাৰী শক্তি বন্ধন অধিনিয়মৰ বিধেয়কখনৰ কথা। সমান্তৰালকৈ যে সৰ্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হৈছিল, এই সৰ্বদলীয় বৈঠকতো তিল মানো উমান দিয়া হোৱা নাছিল বিৰোধী দলসমূহক যে এই বিশেষ বিধেয়কখন সদনত উত্থাপন কৰা হ'ব, লোকসভাত উত্থাপন কৰা হ'ব। যাক লৈ এটা ছাৰপ্ৰাইজ দিয়াৰ বাবে এনেধৰণৰ এটা পদক্ষেপ গ্ৰহণ কৰিলে নেকি মোদী চৰকাৰে, ইয়াকে লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে সকলোৱে। বিৰোধী দলসমূহে এই ক্ষেত্ৰত প্ৰতিক্ৰিয়াও প্ৰকাশ কৰা পৰিলক্ষিত হৈছিল কালিৰ দিনটোৰ পৰা। আৰু প্ৰিয় দৰ্শক, এই মুহূৰ্তত মই আপোনালোকক জনাম যে যি এই নাৰী শক্তি বন্দন বিধেয়ক, এই বিধেয়কখন আচলতে কেনেকুৱা ধৰণৰ প্ৰস্তাৱ তাত ৰখা হৈছে, বিশেষ কেইটামান প্ৰস্তাৱ, এই প্ৰস্তাৱকেইটা এই মুহূৰ্তত মই আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। মহিলা সংৰক্ষণ বিধেয়কত মহিলাৰ বাবে লোকসভা আৰু ৰাজ্যসমূহৰ বিধানসভা লগতে দিল্লী বিধানসভাত 33% আসন সংৰক্ষণৰ প্ৰস্তাৱ উত্থাপন কৰা হৈছে আৰু এই সংৰক্ষণ ৰাজ্যসভা আৰু ৰাজ্যিক বিধান পৰিষদত প্ৰযোজ্য নহ'ব বুলিও প্ৰস্তাৱত উল্লেখ কৰা হৈছে। ঠিক তেনেদৰে এই 33% সংৰক্ষণৰ পৰাই অনুসূচিত জাতি আৰু অনুসূচিত জনজাতিৰ মহিলাৰ বাবে 1/3 আসন সংৰক্ষণ কৰা হ'ব। আৰু এই যে সংৰক্ষণ ব্যৱস্থা, এই সংৰক্ষণ ব্যৱস্থা সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পাছতহে প্ৰযোজ্য হ'ব। সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হ'ব নতুন লোকপিয়লৰ পাছত, দেশৰ লোকপিয়ল 2024 চনৰ পাছতহে আৰম্ভ কৰা হ'ব। আন এটা তাৎপৰ্যপূৰ্ণ প্ৰস্তাৱ ইয়াত সন্নিৱিষ্ট হৈছে যে দুগৰাকী মহিলা সাংসদক এটা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ দিয়া নহ'ব। বিধেয়কত উত্থাপন কৰা প্ৰস্তাৱ অনুসৰি ইয়াত অন্যান্য পিছপৰা সম্প্ৰদায়ৰ বাবে সংৰক্ষণৰ ব্যৱস্থা নাথাকিব। আৰু লগতে আন এটা বিষয়, এই বিধেয়ক আইনত পৰিণত হ'লে লোকসভাৰ এতিয়াৰ মুঠ আসনৰ 543ৰ 181গৰাকী মহিলা সাংসদ হ'ব, কিন্তু এই সংখ্যা নিশ্চিত নহয়। কাৰণ যেতিয়া সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হ'ব, সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হ'লে সমষ্টিৰ সংখ্যা বৃদ্ধি পোৱাৰো সম্ভাৱনা থাকিব। গতিকে বৰ্তমানৰ হিচাপত যদি চোৱা হয় 543ৰ পৰা 181গৰাকীলৈ বৃদ্ধি পাব মহিলা সাংসদৰ সংখ্যা। অৱশ্যে পুনৰ জনাওঁ যে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হ'লে লোকসভাৰ সমষ্টি বৃদ্ধি পোৱাৰো সম্ভাৱনা থাকিব। এইসমূহ মূল প্ৰস্তাৱ লৈ এই বিধেয়কখন উত্থাপন কৰা হৈছে। আৰু প্ৰসংগক্ৰমে উল্লেখ কৰিব লাগিব যে UPA-ৰ আমোলত 2010 চনতেই এই বিধেয়কখন ৰাজ্যসভাত গৃহীত হৈছে। গতিকে নতুন সংসদ ভৱনত এয়া প্ৰথমখন বিধেয়ক উত্থাপন কৰা হ'ল। এক প্ৰকাৰ ছাৰপ্ৰাইজ দিলে দেশৰ নাৰী সমাজক, দেশৰ নাৰী শক্তিক মোদী চৰকাৰে, যাক লৈ এতিয়া সৰ্বত্ৰে প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। এফালে আনন্দ উল্লাস চলি আছে আৰু তাৰ মাজতে বিৰোধীয়ে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি গৈছে এয়া দেশৰ মহিলাসকলক ৰাজনৈতিক টোপ দিয়া বুলিও মোদী চৰকাৰক সমালোচনা কৰিছে বহুজনে।